উদ্ভাসের অ্যাডমিশন লেকচারে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। সো আজকে আমরা যে লেকচারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে C9, এবং এই লেকচারের কন্টেন্ট মূলত বিক্রিয়া, এবং এখানে দুই ধরনের বিক্রিয়া আছে, ইলেকট্রনাকোষী সংযোজন বিক্রিয়া এবং কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। তার সাথে একটা সাইডে ছোট্ট একটা বিক্রিয়া আছে যেটা নিয়ে আমরা অল্প কথা বলবো, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। সো মূলত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকাইল হ্যালাইডস। সো চলো আমরা হচ্ছে দেরি না করে আমাদের লেকচারটা শুরু করি। তো এই লেকচারটা শুরু করার আগে, অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকোহল এগুলা কিছু দেখার আগে, আমরা হচ্ছে একদম সাধারণভাবে প্রথমে বিক্রিয়ার আলোচনা করি, যেহেতু আমরা বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব। তো আমরা হচ্ছে তিন টাইপের বিক্রিয়ার ডেফিনিশন দিব। সো প্রথমে যে বিক্রিয়াটা আমরা পড়বো সেটাকে বলা হয় মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন। আমরা অনেকে এই নামগুলো শুনে আসছি। সো এখানে আমরা একটা সাধারণ বিক্রিয়া নিছি, রিয়াকট্যান্ট, আর ফর রিয়াকট্যান্ট বিক্রিয়ক, এখান থেকে একটা প্রোডাক্ট পি উৎপন্ন হইতেছে। তো এই বিক্রিয়াটাকে আমরা মৌলিক বিক্রিয়া বলতেছি। সো মৌলিক বিক্রিয়া বলার শর্ত হচ্ছে যে রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাওয়ার জন্য আমাদের একটা মাত্র অবস্থান্তর অবস্থা বা একটা মাত্র ট্রানজিশন স্টেট থাকবে। অর্থাৎ আর যদি একটা সিঙ্গেল ট্রানজিশন স্টেটের ভেতর দিয়ে যে পি তৈরি করে, তাহলে আমরা এই বিক্রিয়াটাকে বলবো একটা মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন। সো মনে করি এখানে আর মলিকিউলস অফ আর রিয়াকশন করে, আর এর মান জেনারেলি তিনের থেকে বেশি হয় না। অর্থাৎ এক ধাপে যখন বিক্রিয়া হয় তখন একসাথে একই পয়েন্টে তিনটার বেশি মলিকিউল থাকার সম্ভাবনাটা আসলে খুবই কম থাকে। তেমন এখানে আর এর মান ইজ নট গ্রেটার দেন 3, কিন্তু আর এর মান হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে নির্দিষ্ট সংখ্যক অণু বিক্রিয়া করতেছে, এটাকে তোমরা নর্মাল সহগ মনে করো না, এটা হচ্ছে কতগুলো অণু বিক্রিয়া করতেছে সেই হিসাবটা। ওকে, সো যাই হোক, তো আমরা দেখতেছি যে এই বিক্রিয়াটার হার সমীকরণ কিরকম হবে। সো এটা আমরা সবাই জানি যে হার সমীকরণ কাকে বলে। হার সমীকরণ হচ্ছে বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটাকে আমরা বলি হচ্ছে হার সমীকরণ। সো যদি কোনো একটা বিক্রিয়া মৌলিক বিক্রিয়া হয়, তাহলে আমরা সেই হার সমীকরণটা সেই বিক্রিয়াটা দেখেই আসলে বলতে পারি। সেটার মানটা হবে হচ্ছে এরকম, রেট সমান সমান রেট কনস্ট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রা টু দি পাওয়ার একটা সহগ, এই সহগটা হচ্ছে আর, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়ার ক্রম। আমরা যারা বিক্রিয়ার ক্রম আগে পড়ে আসছি তারা জানি যে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, অর্থাৎ এটা এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। কিন্তু যদি আমাদের বিক্রিয়াটা মৌলিক বিক্রিয়া হয়, তাহলে এক্সপেরিমেন্টের ফলাফল এবং এই সহগটা আসলে সেম হয়। অর্থাৎ এখানে যদি মৌলিক বিক্রিয়া বলতেছি আমরা যেহেতু এটাকে, সো এখানে ছোট হাতের আর যে সহগটা আমরা ব্যবহার করতেছি এটাই হবে আসলে আর এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। যদি এখানে একাধিক বিক্রিয়ক থাকতো তাহলে তাদের সহগগুলো এখানে চলে আসতো, আমরা এখানে আর দিয়েই সবগুলোকে রিপ্রেজেন্ট করতেছি বলে মনে করি। তাহলে এখানে আর এর একটা আলাদা নাম আছে, এই আর হচ্ছে নাম্বার অফ মলিকিউলস দ্যাট আর প্রেজেন্ট ইন দিস এলিমেন্টারি রিয়াকশন, রাইট? সো তার মানে আমরা এখানে আর কে বলি হচ্ছে আণবিকত্ব বা মলিকিউলারিটি। এই একটা কনসেপ্ট আমাদের ইন্ট্রোডিউস করতে হবে যে যদি কোনো একটা মৌলিক বিক্রিয়াতে কিছু বিক্রিয়ক থাকে, তাহলে যতগুলো বিক্রিয়ক অণু থাকবে তাদের মোট সংখ্যাটাকে বলা হয় ওই পার্টিকুলার বিক্রিয়ার মলিকিউলারিটি। সো এখন যদি আমরা মনে করি যে ওকে একটা বিক্রিয়া হচ্ছে তিনটা মৌলিক ধাপের সমষ্টি, তাহলে ওই ওভারঅল বিক্রিয়াটার আসলে মলিকিউলারিটি বা আণবিকত্ব বলে কিছু থাকবে না। কিন্তু যে তিনটা ধাপের সে সমষ্টি, সে প্রতিটা তিনটা এলিমেন্টারি স্টেপে প্রত্যেকটার একটা করে আণবিকত্ব থাকবে। ধরি প্রথম ধাপে একটা মলিকিউল অংশগ্রহণ করতেছে, তাহলে প্রথম ধাপে আণবিকত্ব হবে হচ্ছে 1, পরের ধাপে মনে করি দুইটা অণু অংশগ্রহণ করতেছে, তাহলে পরের ধাপের আণবিকত্ব হবে হচ্ছে 2, যদি তৃতীয় ধাপে আবার একটা অণু অংশগ্রহণ করে তাহলে তৃতীয় ধাপের আণবিকত্ব হবে হচ্ছে 1। সো তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা মৌলিক বিক্রিয়ার যতগুলো বিক্রিয়কের অণু থাকে তাকে আমরা বলি হচ্ছে আণবিকত্ব বা মলিকিউলারিটি। এটা রিয়াকশনের নামের সাথে অনেক সম্পর্ক আছে, সামনে সেটা আমরা আস্তে ধীরে দেখব। তো এখানে আমরা যেটা করছি এটাকে আমরা বলি একটা এনার্জি প্রোফাইল, এটা আমরা প্রতি ক্ষেত্রে বারবার আমরা ড্র করবো। সো এনার্জি প্রোফাইল এটা আমরা আগে থেকে আসলে দেখে আসছি, এনার্জি প্রোফাইলে কি থাকে, এনার্জি ভার্সেস রিয়াকশনটা সামনে যাইতেছে ওরকম একটা ব্যাপার। তো এখানে একটা বিক্রিয়ক থাকে আর, এই বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ তৈরি করতেছি, আর থেকে আমরা পি এর দিকে যাচ্ছি। সো এর একটা এলিমেন্টারি রিয়াকশন বোঝার উপায় কি, এখানে আমরা একটা পাহাড় ক্রস করে যাবো। যদি এখানে আমরা একাধিক পাহাড় ক্রস করতাম তাহলে এই বিক্রিয়াটাকে আমরা ওভারঅল এলিমেন্টারি বা মৌলিক বিক্রিয়া বলতাম না। সো এখানে যেহেতু একটা মাত্র পাহাড় আছে, সো আমরা এই বিক্রিয়াটাকে বলবো একটা মৌলিক বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা হচ্ছে এটা। অবস্থান্তর অবস্থা আসলে কাকে বলে, বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট করার জন্য যে ক্ষণস্থায়ী একটা সিনারিওর ভেতর দিয়ে আমাদের এই পুরো সিস্টেমটাকে যাইতে হয়, সেই সিনারিওটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। অর্থাৎ অবস্থান্তর অবস্থা বিক্রিয়ক আর উৎপাদের মাঝামাঝি একটা স্টেট, যেটার মধ্যে একটুখানি পরিবর্তন হইলে সে প্রোডাক্ট তৈরি করতে পারে, আবার রিয়াকট্যান্টেও ব্যাক করতে পারে। সো এটা একটা অ্যাডভান্স থিওরি যে এখানে ট্রানজিশন স্টেট আসলে বিক্রিয়কে ব্যাক করতে পারে। সো সেটা নিয়ে আপাতত আমাদের টেনশন করার কোনো দরকার নেই, আমরা জাস্ট এটুকু বুঝি যে ট্রানজিশন স্টেট হচ্ছে রিয়াকট্যান্ট আর প্রোডাক্টের ঠিক মাঝামাঝি কিছু একটা। ওকে, তো এই ট্রানজিশন স্টেট অর্থাৎ পাহাড়ের চূড়ার সাথে বিক্রিয়কের যে শক্তি পার্থক্য, আই রিপিট, ট্রানজিশন স্টেটের সাথে বিক্রিয়কের যে শক্তি পার্থক্য, এটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি বিক্রিয়াটা। অর্থাৎ কতটুকু পরিমাণ এনার্জি থাকলে একটা অণু বিক্রিয়া করতে পারবে। এই পি এর সাথে আর এর যে শক্তি পার্থক্য, এটাকে বলা হয় হচ্ছে ডেল্টা এইচ বা বিক্রিয়ার তাপ। এই পি যদি উপরে হয় তাহলে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া,
যদি পি নিচে থাকে আরের তাহলে এটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, এটা আমরা সবাই জানি। এখন আমরা আসি যে জিনিসগুলো আমরা জানি সেটাকে আমরা একটু রিভিজিট করব। ফ্যাক্টস, ফ্যাক্টস অ্যাবাউট দিস রিয়াকশন। তো এখানে আমরা বেশ কয়েকটা ফ্যাক্ট লিখে রাখছি, আমি একটু পাশে চলে আসি, তোমরা তাহলে এদিকে একটু ফোকাস করতে পারবা। সো আচ্ছা, এখানে আমরা কিছু ফ্যাক্ট লিখে রাখছি, রাইট? সো ফ্যাক্টগুলোকে একটু বর্ণনা করার চেষ্টা করি। ফ্যাক্ট নাম্বার ওয়ান, বিক্রিয়ায় ইএ যত কম রেট তত ফাস্ট। সো খুবই সিম্পল কথা, বিক্রিয়ার সক্রিয় শক্তির মান যত কম হবে বিক্রিয়ার হার তত বেশি হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা আমরা সবাই জানি। এর পরের থেকে একটু খটকা লাগা শুরু হবে, বিক্রিয়ার টিএস যত স্থায়ী অর্থাৎ স্টেবল রেট তত ফাস্ট। তো এটা জেনারেলি আমাদের সাধারণ ধারণাকে কন্ট্রাডিক্ট করে, আমরা জেনারেলি এটা মনে করি যে স্টেবল জিনিসটা বিক্রিয়া করতে চায় না, এরকম একটা ধ্যান ধারণা আমাদের মনের মধ্যে আছে। সো সেটা একদম গুড়ায় ফেলতে হবে আমাদেরকে, আমরা একটু স্থায়িত্ব বলতে কি বোঝায় আর সক্রিয়তা বলতে কি বোঝায় এই যে জিনিসগুলোর মধ্যে একটু পার্থক্য করা শিখব। সো আমরা আপাতত এই কথার একটু মনোযোগ দেই, টিএস যত স্থায়ী, স্থায়ী অর্থাৎ স্টেবল, রেট তত ফাস্ট। এখন এই স্থায়ী কথার অর্থটা আসলে কি, অর্থাৎ স্টেবিলিটি বলতে আসলে কি বোঝায়? তো এইখানে আমরা ডিফাইন করছি যে স্টেবিলিটি বলতে আসলে কি বোঝায়। স্টেবিলিটি বা স্থায়িত্ব মানে লোয়ারিং ইন এনার্জি, অর্থাৎ একটা বস্তু যত স্থায়ী হবে তার এনার্জি তত কম হবে। একটা অ্যানালজি দেওয়া যাক, মনে করি এই মার্কারটা এইখানে আছে, আমি এটাকে মাটিতে ফেলে দিলাম। সো একটু চিন্তা করে দেখি যে কোথায় তার স্থায়িত্ব বেশি। সো এটা খুবই সিম্পল অ্যান্সার যে মাটিতে তার স্থায়িত্ব বেশি। তাহলে এখন আসি, যেহেতু মাটিতে তার স্থায়িত্ব বেশি, এখন তার এনার্জি নিয়ে একটু কথাবার্তা বলি। খুব সিম্পল, এখানে তার বিভব শক্তি হচ্ছে মাটির চাইতে বেশি, তার মানে তার বিভব শক্তি যদি আমরা বাড়াই অর্থাৎ তাকে যদি মাটি থেকে আমরা উপরে নিয়ে আসি, এই সিনারিওতে তার স্থায়িত্ব কমে যাচ্ছে। সো এটাই এক্স্যাক্টলি আসলে আমাদের স্থায়িত্ব বলতে বোঝায়, অর্থাৎ স্থায়িত্ব মানে হচ্ছে লোয়ারিং ইন এনার্জি, অর্থাৎ কোনো একটা বস্তু যদি স্থায়ী হয়ে যায় তাহলে তার এনার্জি ছোট কম হয়ে আসবে বা নিচে নেমে যাবে। তাহলে এখন আমরা যা পড়লাম তার উপরে ভিত্তি করে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করি। টিএস যত স্টেবল রেট তত ফাস্ট, অর্থাৎ টিএস যত স্থায়ী, তার মানে টিএস এর এনার্জি যত নিচে নামবে রেট তত ফাস্ট হবে। এটা খুবই মেক সেন্স করে, অর্থাৎ টিএস যদি নিচে নামে তাহলে সক্রিয় শক্তির মান কমে যাবে এবং বিক্রিয়াটা ফাস্টার হবে। ওকে, তার মানে এটা আমাদের চেক, এটা আমরা বুঝলাম, এক নম্বরে বুঝছি। তারপরে আসে বিক্রিয়ার আর যত অস্থায়ী বা আনস্টেবল রেট তত ফাস্ট। ওকে, সো অস্থায়ী, স্থায়িত্ব মানে যদি এনার্জি কমানো হয়, অস্থায়ী করা মানে হচ্ছে এনার্জি বাড়ায় দেওয়া। তাহলে যদি আমরা রিয়্যাক্ট্যান্টের এনার্জি বাড়াই অর্থাৎ আর যদি উপরে যায় তাহলে এই গ্যাপটা কমে আসে, অর্থাৎ এই টিএস এর সাথে আর এর গ্যাপটা কমে আসে, তার মানে রিয়াকশনটা ফাস্ট হইতে থাকবে। সো এটাও আমরা বুঝছি, তার মানে আমরা তিনটা পয়েন্ট বুঝে ফেলছি। এখন আসি লাস্ট, একটু মনোযোগ দেই, টিএস এর আকৃতি তার সাথে মিলে, টিএস এর আকৃতি তার সাথে মিলে যায় যার সাথে তার শক্তি মিলে। ওকে, সো এখানে একটু ভাষাগত সমস্যা হয়েছে মনে হয়, এখানে হবে হচ্ছে যার, ওকে ভুল করছিলাম, সরি। টিএস এর আকৃতি যার সাথে মিলে যায় তার সাথে শক্তি মিলে। ওকে, সো এই জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করি। ট্রানজিশন স্টেট হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী একটা সিনারিও। সো মনে করি এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিশন স্টেট, ধরলাম এ বি, এখানে একটা সি আছে, এরা বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে এ প্লাস বিসি, তাই না? সো মনে করি এটা একটা এলিমেন্টারি রিয়াকশন বা একটা মৌলিক বিক্রিয়া। তাহলে এই দুইটার মধ্যবর্তী সিনারিও আসলে কেমন হবে দেখতে, মধ্যবর্তী সিনারিও হবে হচ্ছে এরকম, এ থেকে বি প্রায় বন্ড ভেঙে ফেলছে, বি আর সি এর মধ্যে বন্ড প্রায় তৈরি হয়েছে, এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী সিনারিও বা অবস্থান্তর অবস্থা। তাহলে এখন আমাদের প্রশ্ন হইতেছে যে এই জিনিসটার জ্যামিতিক আকার কার সাথে মিলবে, এইটার সাথে মিলবে নাকি এইটার সাথে মিলবে? ডিপেন্ড করে এটা শক্তির উপরে, অর্থাৎ এই জিনিসটার শক্তি যার সাথে মিলবে অর্থাৎ যার যত কাছাকাছি হবে ও দেখতেও তার কাছাকাছি হবে। সো তার মানে আমরা যদি এখানে একটু তাকাই, আমরা দেখতেছি যে ট্রানজিশন স্টেটের শক্তি আর এর চাইতে পি এর বেশি কাছাকাছি, তাই না? অর্থাৎ এই গ্যাপটার চাইতে কম, তার মানে এই ট্রানজিশন স্টেট দেখতে হবে হচ্ছে পি এর মতো। তার মানে ট্রানজিশন স্টেট এতটাই ক্ষণস্থায়ী যে এর উপর আমরা এক্সপেরিমেন্ট চালাইতে পারি না, কিন্তু আমরা তার এনার্জি বের করতে পারি। সো এর এনার্জি যদি পি এর মতো হয়, তার মানে পি দেখতে যেরকম টিএসও দেখতে সেরকম, তার মানে পি এর উপরে যেই যেই ফ্যাক্টরগুলো ইন্ট্রোডিউস করা যায় টিএস এর উপরে আমি সেই সেই ফ্যাক্টরগুলো ইন্ট্রোডিউস করতে পারবো। অর্থাৎ আমার কথার মানে হচ্ছে এটা, পি যেই কারণে স্টেবল হয় টিএসও সেই কারণে স্টেবল হয়। তার মানে ধরো আমি বললাম পি হচ্ছে একটা কার্বোক্যাটায়ন, আমরা জানি কার্বোক্যাটায়নের ডিগ্রি বাড়াইলে তার স্থায়িত্ব বেড়ে যায় অর্থাৎ তার এনার্জি কমে যায়। তার মানে যদি এই পি হয় একটা কার্বোক্যাটায়ন,
তাহলে পিএস হবে দেখতে কার্বোক্যাটায়নের মতো। তাহলে সেই কার্বোক্যাটায়নের মধ্যে আমি যত বেশি ডিগ্রি বাড়াবো, অর্থাৎ এই জিনিসটার মধ্যে ডিগ্রি যত বেশি হবে তার করেসপন্ডিং টিএসও তত স্থায়ী হবে, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ন শক্তিও তত কম হবে, রিয়াকশনটা তত ফাস্ট হবে। সো এই জিনিসটা আসলে অর্গ্যানিক কেমিস্ট্রিতে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে যদি কোনো একটা বিক্রিয়া এরকম সিম্পল টাইপের বিক্রিয়া হয় তাহলে সেই বিক্রিয়ার অবস্থান্তর অবস্থার শক্তি যার সাথে মিলবে তার সাথে তার জ্যামিতিও মিলবে। এবং এই জিনিসটা অ্যাপ্লাই করার কারণে আমরা প্রচন্ড রকমের অনেকগুলো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করতে পারি। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পারছি মৌলিক বিক্রিয়া কাকে বলে, বিক্রিয়ার ক্রম কাকে বলে, আণবিকত্ব কাকে বলে, এবং এই ফ্যাক্টগুলোর মানে আসলে কি। সো আমরা যেহেতু সবগুলো ফ্যাক্ট বুঝে ফেলছি, সো আমরা এখন কিছু অ্যাডভান্সড বিক্রিয়ার দিকে আগাই যেগুলো আসলে আমাদের রিয়েল লাইফে আমরা দেখবো বা এই লেকচারে আমরা করবো। সো চলো আমরা ওই বিক্রিয়াগুলো দেখে আসি। তো চলো আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় টাইপের বিক্রিয়া সম্পর্কে আইডিয়া নিয়ে নিই। তো এখন যেটা করবো সেটা হচ্ছে কনজিকিউটিভ বিক্রিয়া বা পরপর যে বিক্রিয়াগুলো হয়। তো মনে করি এটা একটা বিক্রিয়া, মনে করো যে আর 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 প্রাইম দুইটা বিক্রিয়া করে হচ্ছে পি তৈরি করতেছে। তো ওটা দেখতে সাদামাটা হইলেও এখানে কিছু গ্যাঞ্জাম আছে। এই বিক্রিয়াটা ধরি এখন এটা এলিমেন্টারি বা মৌলিক বিক্রিয়া না। সো আমরা মনে করি কি কোন একভাবে আমরা অ্যানালাইসিস করলাম, কিভাবে অ্যানালাইসিস করবো সেটা আমরা পরে দেখাবো। কোন একভাবে অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে এই বিক্রিয়াটা দুইটা এলিমেন্টারি স্টেপ বা দুইটা মৌলিক বিক্রিয়ার সমষ্টি প্রথম ধাপে, আর এটা একটা অবস্থান্তর অবস্থার ভিতর দিয়ে যে আই তৈরি করতেছে, আর হচ্ছে রিয়াক্ট্যান্ট, আই হচ্ছে ইন্টারমিডিয়েট। কেন এটাকে ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী যৌগ বলা হয় এটা একটু পরে আসতেছে, খেয়াল রাখি। এটাকে মধ্যবর্তী যৌগ বলা হয় আর এটাকে মধ্যবর্তী জটিল বা অবস্থান্তর জটিল বলা হয়। এটা জটিল, এটা যৌগ, এটা একটা স্টেবল জিনিস, এটা খুবই আনস্টেবল, খুবই ক্ষণস্থায়ী। ওকে, তো এখানে আর থেকে প্রথম ধাপে আই পাওয়া যায়। দ্বিতীয় ধাপে এই আই আরেকটা আর প্রাইমের সাথে বিক্রিয়া করে পি তৈরি করে, অর্থাৎ এখানে আরেকটা টিএস আছে। এটাকে আমরা বললাম টিএস ওয়ান, এটাকে আমরা বললাম টিএস টু, অর্থাৎ দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অবস্থান্তর অবস্থার ভিতর দিয়ে গিয়ে আমরা পি পাইতেছি, একবারে পাচ্ছি না। খেয়াল করো এটা থেকে কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই, অর্থাৎ আমাকে এখানে এইগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা আগে সামনে সো মনে করি এটা একটা এনার্জি ডায়াগ্রাম পাওয়া যাবে, যেহেতু এখন এখানে দুইটা টিএস আছে তার মানে এখানে দুইটা পাহাড় পাওয়া যাবে, এই যে একটা এই যে একটা। তো এই যে দুইটা পাহাড় পাওয়া গেল, এই দুইটা পাহাড়ের মধ্যে আমরা দেখতেছি যে প্রথম পাহাড়টার অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ইএ ওয়ান, এটার সাথে সাথে আমাদের পার্থক্যটা। দ্বিতীয় পাহাড়ের অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ইএ টু, এটা কিন্তু এইটার সাথে না কিন্তু, বুঝলো, এটা কিন্তু আই এর সাথে, রাইট? কারণ দ্বিতীয় ধাপের বিক্রিয়ক হচ্ছে আই এবং আর প্রাইম। আমি এখানে আর প্রাইম লিখিনি, মনে করো আর প্রাইম আছে এখানে, এটা ব্যাপার না। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ট্রানজিশন স্টেটের মধ্যে ইএ ওয়ান হচ্ছে ইএ টু এর চেয়ে বড়, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনজিকিউটিভ বিক্রিয়ার একটা ধাপের অ্যাক্টিভেশন এনার্জি ইজ গ্রেটার দেন আরেকটা ধাপের। নট নেসেসারিলি এটা প্রথম ধাপটার সক্রিয়ন শক্তি বেশি হইতে হবে, দ্বিতীয় ধাপটার কম হইতে হবে, এরকম কোনো কথা নেই। তৃতীয় ধাপটারও অনেক বেশি হইতে পারতো, প্রথম ধাপটারও কম হইতে পারতো। আমাদের পার্টিকুলার এক্সাম্পল এটা হয়েছে কাহিনী। ওকে, তাহলে এইরকম যদি কাহিনীটা ঘটে তাহলে একটু চিন্তা করি, আমরা চিন্তা করতেছি যে ওকে আই এটা হচ্ছে এমন একটা বস্তু যে বিক্রিয়ার মাঝখানে উৎপন্ন হয়ে তারপরে আবার কনজিউম হয়ে যায়, অর্থাৎ প্রথম ধাপে উৎপন্ন হয় পরের ধাপে কনজিউম হয়ে যায়। এদেরকে বলা হয় মধ্যবর্তী যৌগ বা ইন্টারমিডিয়েটস, এদেরকে বলা হয় ইন্টারমিডিয়েটস। যেমন এস এন ওয়ান বিক্রিয়াতে কার্বোক্যাটায়ন একটা ইন্টারমিডিয়েট, এটাকে এস এন ওয়ান বিক্রিয়াও মনে করতে পারো। ধরো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, একটা হ্যালোজেন চলে যায়, কার্বোক্যাটায়ন পাওয়া গেল, তারপরে সেই কার্বোক্যাটায়নকে একটা ওইচ মাইনাস অ্যাটাক করে আমাদের অ্যালকোহল তৈরি করলো। সো মনে করতেই পারি আমরা এটা। যাই হোক, তো ইন্টারমিডিয়েট হচ্ছে এমন একটা যৌগ যে বিক্রিয়া কোনো একটা ধাপে উৎপন্ন হয় আরেকটা ধাপে কনজিউম হয়ে যায়, তার মানে এদের ওভারঅল বিক্রিয়াতে কোনো পার্টিসিপেশন নাই, তার মানে ওভারঅল বিক্রিয়াতে আমরা কোনো ইন্টারমিডিয়েট দেখবো না। ওকে, তো এখন আমরা আসি এই বিক্রিয়াটার হার সমীকরণ কেমন হবে। একটু আগে বিক্রিয়ার সাথে কিন্তু একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি, একটু আগে বিক্রিয়াটা ছিল মৌলিক বা এলিমেন্টারি রিয়াকশন, এই বিক্রিয়াটা কিন্তু হয় মৌলিক না। তার মানে এই বিক্রিয়াটা রেট লটা আমাকে আসলে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে, আমি এখানে বিক্রিয়া দেখে বলতে পারবো না। ওকে, সো এখন আসি যে এখানে রেট লটা তাহলে কেমন হবে। এখন দেখি যে ওকে এই বিক্রিয়াটাতে আমরা দেখতেছি যে প্রথম ধাপটা হচ্ছে অনেক স্লো, দ্বিতীয় ধাপটা হচ্ছে অনেক ফাস্ট। তাহলে এই কথাটা আমরা এখানে একটু লিখে রাখি, কারণ প্রথম ধাপের সক্রিয়ন শক্তি অনেক বেশি, তার মানে প্রথম ধাপটা সার্টেনলি স্লোলি হবে, দ্বিতীয় ধাপের সক্রিয়ন শক্তি কম মানে প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপটা অনেক দ্রুত হবে। তাহলে এখন এই পি আমার ওভারঅল প্রোডাক্ট, রাইট? পি আমার টার্গেট। তাহলে এই পি উৎপন্ন হওয়াটা কার উপরে ডিপেন্ড করতেছে? অবশ্যই একটু চিন্তা করে, চিন্তা যদি করি তাহলে আমরা বুঝবো যে এটা আসলে স্লো স্টেপের উপরে ডিপেন্ড করতেছে। ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায়। মনে করো যে তুমি একটা চিঠি লিখতেছো, তোমার একটা বন্ধু সেই চিঠিটা পোস্ট করে দিচ্ছে, যার কারণে তোমার কোন একটা বিদেশে থাকে কোনো একটা বন্ধু চিঠিটা পাচ্ছে। ওকে, তো এখন এখানে দুইটা কাজ হইতেছে। এক, কি হচ্ছে এখানে, তুমি চিঠি লিখে শেষ করতেছো,
চিঠিটা খামে ভরে স্ট্যাম্প লাগাচ্ছ, তোমার বন্ধু সেই স্ট্যাম্প লাগানো চিঠিটা পোস্ট করে আসতেছে, আর মনে করি পোস্ট করে আসা মাত্র ওই চিঠিটা পৌঁছায় যাচ্ছে, মানে খুবই আধুনিক যোগাযোগ ব্যবস্থা, চিঠিটা তুমি পোস্ট করা মাত্র ওটা পৌঁছায় যাবে। মনে করি তুমি চিঠি অনেক দ্রুত লিখতেছো, ধরো তুমি 10টা চিঠি লিখে ফেললা, কিন্তু তোমার বন্ধু এখনো একটাও চিঠি পোস্ট করে নাই, তাহলে তোমার বিদেশে থাকা বন্ধু কি একটাও চিঠি পড়তে পারবে? অ্যান্সার ইজ নো। তাহলে এখন মনে করি যে ওকে, তুমি লিখে ফেলতেছো অনেক ফাস্ট, তুমি অনেক ফাস্ট লিখতেছো, কিন্তু তোমার বন্ধু যে চিঠিগুলো পোস্ট করতেছে সে খুব স্লোলি পোস্ট করতেছে, তাহলে তোমার আলটিমেটলি বিদেশে থাকা বন্ধুটা কয়টা চিঠি পাবে সেটা ডিপেন্ড করে তোমার বন্ধু কয়টা চিঠি পোস্ট করছে, অর্থাৎ যেটা স্লোলি ঘটতেছে তার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? এটা এক্স্যাক্টলি একটা বিক্রিয়ার ক্ষেত্র হয়। যদি কোনো একটা প্রসেস পরপর কয়েকটা স্টেপের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তার মধ্যে যেই স্টেপটা সবচেয়ে ধীরে হয় পুরো প্রসেসটা কত তাড়াতাড়ি হবে ডিপেন্ড করে ওই স্টেপটা কত তাড়াতাড়ি হচ্ছে তার উপরে। অর্থাৎ এখানে যেহেতু প্রথম সক্রিয়ণ শক্তির মানটা অনেক বেশি, তার মানে আমরা এখানে বুঝবো যে প্রথম সক্রিয়ণ শক্তিটার মান যত কম হবে এই বিক্রিয়াটা তত ফাস্ট হবে, অর্থাৎ স্লো স্টেপটা যত তাড়াতাড়ি হয় এই ওভারঅল বিক্রিয়াটাও তত তাড়াতাড়ি হয়। তাহলে এখন আসি, এই বিক্রিয়াটা দুইটা ধাপ, স্লো এবং ফাস্ট। তাহলে প্রতিটা ধাপের জন্য যেহেতু মৌলিক বিক্রিয়া, তো আমরা একটা করে রেট ল লিখতে পারবো, সেটাকে আমরা বললাম মনে করি K1 টাইমস R হবে এখানে, কারণ এখানে একটা বিক্রিয়ক আছে, সো এই ধাপের আণবিকত্ব হচ্ছে 1। আর যদি আমি R2 এর কথা বলি, R2 সমান হবে হচ্ছে K2 টাইমস I ইনটু R প্রাইম, এটা দেখো এটার আণবিকত্ব হচ্ছে 2 বা বাইমলিকুলার রিয়াকশন, কারণ এখানে দুইটা বিক্রিয়ক আছে। এখন আসি, কোন বিক্রিয়াটার উপরে এই পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে? প্রথমটার উপরে, কারণ প্রথমটা স্লো। তাহলে ওভারঅল বিক্রিয়ার হার সমীকরণ দেখতে কার মতো হবে? স্লো স্টেপের মতো হবে। তার মানে আমি এখানে দেখব যে বিক্রিয়াটার ওভারঅল হার সমীকরণ এক্সপেরিমেন্ট করে পাওয়া যাচ্ছে K'R। তার মানে এটার অর্থ কি দাঁড়াইলো? এই বিক্রিয়াটাতে বিক্রিয়ক আছে দুইটা, কিন্তু বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র একজনের উপরে, শুধুমাত্র আর এর উপরে। এটা তাহলে মানে কি, যদি একটু পেছনের দিক দিয়ে বলার চেষ্টা করি, এটার মানে হচ্ছে এটা যে এই বিক্রিয়াটা একাধিক ধাপে হইতেছে, যেহেতু রেট লটা এরকম, তার মানে আমরা বুঝবো যে বিক্রিয়াটা শুধুমাত্র আর ইনভলভ ধাপের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বিক্রিয়াটা মৌলিক না, বিক্রিয়াটা একাধিক ধাপে হচ্ছে এবং যেই ধাপটা স্লো ওই ধাপে আর আছে। ফার্স্ট ধাপে কি হইতেছে আমি এখনো জানি না, ওটা পরে আরো এভিডেন্স দিয়ে আমরা বের করব, কিন্তু এইটুকু আমরা বুঝছি যে স্লো ধাপে শুধু আর আছে, স্লো ধাপে কোনো আর প্রাইম এখানে কাজ করবে না। তো আশা করি আমরা কনজিকিউটিভ বিক্রিয়ার আইডিয়াটা বুঝলাম। তাহলে কনজিকিউটিভ বিক্রিয়ার মধ্যে ব্যাপারটা কি দাঁড়াইলো? একটা বিক্রিয়া পরপর কয়েকটা ধাপে হয়, তার মধ্যে যে ধাপটা সবচেয়ে স্লো ওইটার উপরে পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করে। তাহলে এটা একটা নাম দেওয়া যাক, যেই ধাপটার উপরে বিক্রিয়াটা ডিপেন্ড করে অর্থাৎ প্রথম বিক্রিয়াটা, এইটাকে আমরা বলি হচ্ছে হার নির্ধারণকারী ধাপ বা রেট লিমিটিং স্টেপ, বা রেট লিমিটিং স্টেপ অর্থাৎ রেটটাকে লিমিট করতেছে এই স্টেপ। তার মানে এই স্টেপ যত ফাস্ট হবে বিক্রিয়াও তত ফাস্ট হবে। তার মানে যদি আমার এই বিক্রিয়াটা স্পিড চেঞ্জ করতে হয়, অবভিয়াসলি আমি প্রথম ধাপের স্পিডটা চেঞ্জ করবো, অর্থাৎ স্লো ধাপের স্পিডটা চেঞ্জ করবো। তাহলে এখন একটু দেখি তো এই পার্টিকুলার কেসে প্রথম ধাপের স্পিডটা কার উপরে ডিপেন্ড করে, TS1 নাকি TS2? খুবই ইজি একটা জবাব, TS1 এর উপর ডিপেন্ড করে। TS1 দেখতে কার মতো? TS1 দেখতে I এর মতো। তাহলে I যত স্টেবল হবে TS1 তত স্টেবল হবে, এই হইতেছে আমাদের মোটামুটি ফুল সিনারিওটা। এখন তাহলে আমরা এই কনজিকিউটিভ বিক্রিয়ার যে কনসেপ্ট এইটাকে একটু সাইড রেখে আমরা মৌলিক বিক্রিয়ার একটা কনসেপ্টকে একটু এলাবোরেট করি, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক বিক্রিয়া বা কম্পিটিটিভ রিয়াকশন। আজকের লেকচারে এই সব কিছু একদম সিরিয়াল ওয়াইজ আসবে দেখবা। সো প্রতিযোগিতামূলক বিক্রিয়া কাকে বলে? নাম শুনে বোঝা যাইতেছে যে এখানে একটা প্রতিযোগিতা হবে, কাদের মধ্যে? একাধিক প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ মনে করো PR একটা প্রোডাক্ট, PL একটা প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্ট একটা বিক্রিয়ক থেকে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ মনে করি অ্যালকাইল হ্যালাইড আর ক্ষার OH- এই মিশ্রণ থেকে অ্যালকোহলও পাওয়া যাচ্ছে, এই মিশ্রণ থেকে অ্যালকিনও পাওয়া যাচ্ছে। সো এটা একটা কম্পিটিটিভ রিয়াকশন বা প্রতিযোগিতামূলক বিক্রিয়া। মনে করি যে এই বিক্রিয়াটার হার ধ্রুবক হচ্ছে KR এবং এই বিক্রিয়াটার হার ধ্রুবক হচ্ছে KL। তাহলে এখানে দুটো সেপারেট বিক্রিয়া আছে, কথা কথা ধরে নিলাম এই বিক্রিয়াটাও মৌলিক, এই বিক্রিয়াটাও মৌলিক, অর্থাৎ এখানে কোনো কনজিকিউটিভ বিক্রিয়া নাই, থাকলে এখানে একাধিক ঢেউ হইতো প্রতিটা বিক্রিয়ার জন্য। তাহলে এখানে আমরা R থেকে শুরু করছি, এটা হচ্ছে একটা বিক্রিয়ার সিনারিও, এটা হচ্ছে আরেকটা বিক্রিয়ার সিনারিও। কখনো মনে করবো না বিক্রিয়াটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, না, বিক্রিয়াটা এখান থেকে শুরু হয়েছে এই পাশে একটা বিক্রিয়া গেছে, এখান থেকে শুরু হয়েছে এই পাশে আরেকটা বিক্রিয়া গেছে। মনে করি PL এবং PR মোটামুটি সেম এনার্জির, সো এদের স্থায়িত্বের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু R থেকে যখন PR উৎপন্ন হয় তখন অবস্থান্তর অবস্থানটা হচ্ছে এইটা, সো অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এইটা। R থেকে যখন PL উৎপন্ন হয় তখন অবস্থান্তর অবস্থা হচ্ছে এইটা, সক্রিয় শক্তি হচ্ছে এইটা।
এবং দেখা যাচ্ছে এখানে যে ডান পাশের বিক্রিয়ার সক্রিয় শক্তিটা হচ্ছে কম, এবং এটা কিন্তু কনজিকিউটিভ বিক্রিয়া না, যে এখানে একাধিক ধাপ আছে না, একটাই ধাপ আছে প্রতিটা বিক্রিয়াতে, এই একটা ধাপ আর এই একটা ধাপ। তো দেখা যাচ্ছে এই ধাপটা দ্রুত হইতেছে এই ধাপের চাইতে, কারণ এটা সক্রিয় শক্তিটা কম। তার মানে কি দাঁড়াইলো, যে মনে করি 100টা যদি বিক্রিয়ক অণু থাকে, ক্রিয়া দ্রুত বিক্রিয়ক অণুগুলোকে ধ্বংস করতে পারবে বা বিক্রিয়া করাইতে পারবে, Pl কম কম অণু পাবে, তাই না, কারণ এই বিক্রিয়াটা স্লো। তার মানে বেশিরভাগ আর ক্রিয়ারে পরিণত হবে, অল্প সংখ্যক আর Pl এ পরিণত হবে। তাহলে যেই জিনিসটা বেশি উৎপন্ন হইলো তাকে আমরা বলি হচ্ছে মেজর প্রোডাক্ট, যেই জিনিসটা কম উৎপন্ন হইলো তাকে আমরা বলি হচ্ছে মাইনর প্রোডাক্ট। এই জিনিসটা প্রতিনিয়ত অর্গানিক কেমিস্ট্রিতে দেখা যায় যে একাধিক সেট অফ বিক্রিয়ক আছে যাদের থেকে একাধিক উৎপাদ তৈরি হওয়ার চান্স আছে। সো যদি একাধিক উৎপাদ তৈরি হওয়ার চান্স থাকে তাহলে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারবো যে কোনটা বেশি পাওয়া যাবে কোনটা কম পাওয়া যাবে। সো কথার কথা, মনে করি আমার এটা মাইনর এটা মেজর হিসেবে লাগবে, অর্থাৎ এটা বেশি লাগবে, তাহলে টার্গেটটা হচ্ছে কি, এইটা সক্রিয় শক্তিকে কমানো, এটা সক্রিয় শক্তিকে বাড়ানো। তাহলে আমি দুইটাই করতে পারি, আমি এমন একটা সিনারিও তৈরি করতে পারি যাতে করে এটা কমে যায় এটা বেড়ে যায়, অথবা শুধু এটা কমে যায় অথবা শুধু এটা অনেকখানি বেড়ে যায়। তার মানে ইন আইদার কেস আমি কিন্তু মেজর আর মাইনরের রেশিওটা পাল্টাই দিতে পারবো। সো এই জিনিসগুলোই আমরা আস্তে ধীরে শিখবো এই লেকচারে, যে কিভাবে এই কাজগুলো করতে হয় এবং এগুলো দেখে কিভাবে একটা বিক্রিয়ার প্রোডাক্টকে আমরা চিন্তা করতে পারি বা একটা প্রোডাক্টকে আমরা আইসোলেট করে নিয়ে আসতে পারি। সো চলো আমরা হচ্ছে এখন আমাদের পার্টিকুলার প্রথম উদাহরণে চলে যাই, যে উদাহরণটা হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ডের বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। সো আমরা দেখবো যে বিক্রিয়াটার নাম কেন এরকম হয়, বিক্রিয়াটা কোন কোন ধাপের উপর নির্ভর করে এবং কিভাবে কিভাবে বিক্রিয়াটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো চলো আমরা চলে যাই ওইসব বিক্রিয়াতে। ওকে, তো আমাদের প্রথম যে বিক্রিয়াটা আমরা করব সেই বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া টু কার্বন কার্বন ডবল বন্ড, এটাকে আমরা কার্বন কার্বন ট্রিপল বন্ড পর্যন্ত এক্সটেন্ড করব। তো চলো আমরা একটা কার্বন কার্বন ডবল বন্ডের জেনারেল ফর্মুলেশন দেখে ফেলি। এখানে একটা কার্বন কার্বন ডবল বন্ড আছে, দেখতে পাচ্ছো এখানে কার্বন কার্বনের মাঝখানে কালো কালার দিয়ে আমি একটা সিগমা বন্ড বুঝাইছি এবং উপরে নিচে হচ্ছে লাল দুইটা ক্লাউড দিয়ে আমরা পাই বন্ড বুঝাইছি, অর্থাৎ এখানে একটা পাই বন্ড যেটা সিগমা বন্ডের উপরে নিচে সমান্তরালে আছে। sp2 সংকলিত কার্বন, তাই এখানে ত্রিভুজাকার সমতলীয় ত্রিভুজাকার আকারে বাকি দুইটা বন্ড এখানে আছে, এই দুইটা হাতের মধ্যে কোন একটা কিছু আছে। ওকে, তো আমরা একটু চিন্তা করি যে যদি এই কার্বন কার্বন ডবল বন্ডকে দুইটা রিয়েজেন্ট, অর্থাৎ আমরা যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল চিনি, ওদের যে কোনো একজন যদি অ্যাপ্রোচ করে, ওদের যে কোনো একজন যদি অ্যাপ্রোচ করে তাহলে কি রেজাল্টটা হওয়া উচিত, আমরা কি এক্সপেক্ট করি। প্রথমে নিউক্লিওফাইল দিয়ে শুরু করি। নিউক্লিওফাইলের মানে কি, এখানে এক্সেস ইলেকট্রন আছে। তো এই এক্সেস ইলেকট্রনটা এখানকার পজিটিভলি চার্জ বা পজিটিভ পোলারিটি কার্বনের জন্য এখানে অ্যাটাক করার চেষ্টা করবে, কিন্তু কিঞ্চিৎ সমস্যা আছে, যেহেতু পাই বন্ড এই কার্বন কার্বন ডবল বন্ড আর কি, মানে কার্বন কার্বন পাই বন্ড যেটা, এটা হচ্ছে কার্বনকে যেহেতু ঢেকে রাখছে মানে উপর নিচে, তাহলে নিউক্লিওফাইলটা যে আসলে এই ইলেকট্রন মেঘ দ্বারা বিকর্ষণ পাবে, তার মানে আলটিমেটলি নিউক্লিওফাইল দিয়ে কোনো বিক্রিয়া করতে পারবে না, এটা আমরা এক্সপেক্ট করি এবং এটা আমরা পাই কিনা দেখি। প্রোপিন, এখানে এখানে একটা অ্যাক্টিভ সাইট আছে কার্বন কার্বন ডবল বন্ড, এখানে যদি আমরা অ্যাকোয়াস সোডিয়াম ব্রোমাইড দিয়ে ট্রিট করি, সোডিয়াম ব্রোমাইড অ্যাকোয়াস মানে সোডিয়াম ব্রোমাইডের জলীয় দ্রবণ, এখানে কি কি আছে দেখা যাক, এখানে সোডিয়াম আয়ন আছে যেটা ইলেকট্রোফাইল নামে কলঙ্ক, সেটা এখনো ইলেকট্রোফাইল না, ব্রোমাইড আয়ন আছে যেটা একটা নিউক্লিওফাইল, পানি আছে যার অক্সিজেনের লোন পেয়ারের কারণে এটা একটা নিউক্লিওফাইল। সো এখানে দুইটা নিউক্লিওফাইল আছে, যদি আমাদের থিওরি অনুযায়ী নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে না পারার কথা, তাহলে এই এই সিস্টেমে এটা বিক্রিয়া করার কথা না, এবং এটাই দেখা যায় যে যদি জলীয় দ্রবণে রাখা হয় অ্যালকিনকে তাহলে সেটা নো রিয়াকশন, অর্থাৎ এখানে কোনো ইন্টারাকশনই হয় না, ভালো কথা। যদি এখানে আমরা লিকুইড ব্রোমিন যোগ করা শুরু করি, অন দি আদার হ্যান্ড লিকুইড ব্রোমিন যোগ করা শুরু করি, তাহলে দেখা যায় যে বিক্রিয়া হয় এবং আমরা বিক্রিয়ার কারণে এই অ্যাকোয়াস মিডিয়ামে দুই ধরনের প্রোডাক্ট পাই, একটা হচ্ছে 1,2 ডাইব্রোমোপ্রোপেন যেটা আমরা হ্যালোজিনেশন, অর্থাৎ ব্রোমিন যদি যোগ হয় তাহলে আমরা যা এক্সপেক্ট করব, সাথে অদ্ভুতভাবে একটা অ্যালকোহল পাওয়া যায় যেই অ্যালকোহলটার মাঝখানে কার্বন একটা ওইচ আছে, অর্থাৎ 2-bromoprofanol, 1-bromoprofanol-2, সো এই রকম একটা যোগ পাওয়া যায়। তার মানে প্রথম কথা আমরা এখান থেকে ড্যামশিওর যে এখানে আসলে একটা নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করার কথা না, কিন্তু যদি এখানে একটা ইলেকট্রোফাইল আসে যেমন হ্যালোজেন, যেমন ব্রোমিন একটা ইলেকট্রোফাইল, হ্যালোজেন আসলে হচ্ছে এখানে বা ইলেকট্রোফাইল আসলে হচ্ছে এখানে পাই ইলেকট্রন ক্লাউডকে সে আকর্ষণ করবে, সো এখানে একটা বিক্রিয়া হওয়ার কথা এবং সেটাই আমরা এখানে দেখতে পারি। তার মানে বিক্রিয়াটার নাম ইলেকট্রন আকর্ষী কেন, তার একটা প্রাইমারি ধারণা আমরা পাইতে পারতেছি যে এখানে আসলে ইলেকট্রোফাইল বিক্রিয়াটাকে অ্যাক্টিভেট করতেছে বা বিক্রিয়াটাকে শুরু করতেছে, এখানে কাহিনী আছে। ইলেকট্রোফাইল আমরা যাকে বলতেছি তার রেসপেক্টে এই জিনিসটা হচ্ছে একটা সাবস্ট্রেট, অর্থাৎ আমরা সাবস্ট্রেটের রেসপেক্টে আমাদের রিয়েজেন্ট বা আমাদের বিকারককে আমরা বর্ণনা করতেছি। তো এটা সবসময় আমার মাথায় রাখবো যে যখন আমরা একটা বিক্রিয়াকে নামকরণ করি তখন ওই সাবস্ট্রেট যে তার সাপেক্ষে যে রিয়েজেন্টটা থাকে তার নামের সাপেক্ষে আমরা বিক্রিয়াটাকে নামকরণ করি, অর্থাৎ যেমন এখানে
কার্বন কার্বন ডবল বন্ড এজ এ নিউক্লিওফাইল কাজ করতেছে সেটা কিন্তু আমরা দেখতেছি না, কারণ আমরা সাবস্ট্রেটই কার্বন কার্বন ডবল বন্ডকে ধরছি। এমনও অনেক বিক্রিয়া আছে যেখানে আমরা দেখবো দুইটা অর্গানিক সাবস্টেন্স আছে, তার মধ্যে আমরা কাকে সাবস্ট্রেট ধরতেছি তার উপরে ভিত্তি করে আমরা বিক্রিয়ার নামকে পাল্টাই দিতে পারবো। তো তোমাদের যদি রেফারেন্স প্রয়োজন হয় তাহলে তোমরা অন্যরকম পাঠশালাতে অ্যারোমেটিক কম্পাউন্ডের উপর একটা প্লেলিস্ট আছে দেখবা আমার, ওইখানে কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে আমি এই জিনিস একটু বোঝানোর চেষ্টা করছি, তো ওইদিকেও দেখে নিতে পারো। তো আমরা এখন আপাতত এখানে ফোকাস করি। আচ্ছা, তো এইখানে একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করলে বিক্রিয়া হবে এটা আমরা বুঝছি, ওকে ফাইন। তো এখানে একটা বিক্রিয়া হলো, এখন আসে বিক্রিয়াটার মেকানিজম কি, কিভাবে হ্যালোজেন এখানে যুক্ত হইতেছে, অর্থাৎ এই প্রোডাক্টটা কিভাবে পাওয়া যাইতেছে। তো যদি আমি হ্যালোজেন এসে চিন্তা করি আমাদের মাথায় দুইটা কথা আসে, এক বিক্রিয়াটা এক ধাপে হইতেছে, অর্থাৎ এক ধাপে ব্রোমিন ব্রোমিন বন্ড ভাঙতেছে এবং কার্বন ব্রোমিন বন্ড তৈরি হইতেছে, তাহলে এরকম আমরা একটা চাকরিক ট্রানজিশন স্টেটের ভিতর দিয়ে যাব এবং আমরা আমাদের উৎপাদ পেয়ে যাব। কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ, আমাদের এখানে আরেকটা উৎপাদ পাওয়া যায় যেখানে হ্যালোজেন পরমাণুটা মিসিং, অর্থাৎ এখানে তার জায়গাতে একটা OH আছে। তাহলে এই OHটা কোথেকে আসছে একটু চিন্তা করি, এখানে তিনটা জিনিস আছে, ব্রোমিন, সোডিয়াম ব্রোমাইড আর ওয়াটার। তাহলে এই OHটা সার্টেনলি আসছে পানি থেকে, তাই না? এবং পানি আমরা জানি পানি হচ্ছে অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করতেছে, তাহলে পানির কোনোভাবে কার্বন কার্বন ডবল বন্ডকে অ্যাটাক করতে পারার কথা না। তাহলে এই জিনিসটা কোথেকে আসলো, রাইট? তাহলে এটা যদি আমরা চিন্তা করি, আচ্ছা পানি হচ্ছে অ্যাজ আ নিউক্লিওফাইল মাঝখানে কার্বন থেকে ব্রোমিনকে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াতে প্রতিস্থাপন করতেছে, তাহলে একটা জবাব আসতে পারে। কিন্তু অ্যান্সার হচ্ছে যে এরকম আসলে হয় না। কেন হয় না? কারণ এই বিক্রিয়াটা হওয়ার জন্য যেটুকু টাইম দরকার এই যৌগটা তার চেয়ে তাড়াতাড়ি উৎপন্ন হয়, তার মানে এই যৌগটা ইজ ফর্মিং মাছ মাছ ফাস্টার দ্যান দিস সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, তাহলে এখন আমাদের কাছে তাহলে উপায় কি? তাহলে আমাদের মেকানিজম এইটা হবে না, অর্থাৎ আমাদের এই মেকানিজমটাকে আমাদের ইগনোর করতে হবে, অর্থাৎ যদি এক ধাপে ব্রোমিন যুক্ত হয় এখানে কোনোভাবেই পানি আসার কোনো সুযোগ নেই। তাহলে মনে করি বিক্রিয়াটা দুই ধাপে হয়, প্রথম ধাপে একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হইতেছে যেখানে হচ্ছে পাই বন্ড গুলা একটা ব্রোমিনের উপরে শিফট করতেছে, তাহলে অপোজিট কার্বনের উপর একটা প্লাস চার্জ পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয় ধাপে এখানে একটা ব্রোমাইড আছে, তো এখানে যদি আমি ব্রোমাইডের বদলে অল্টারনেট চিন্তা করি এখানে একটা পানি আছে, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা এক্সপ্লেইন করতে পারি। এটা একটা কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে একটা নিউক্লিওফাইল। তো এখন আমাদের বিক্রিয়ার মধ্যে ব্রোমাইডও আছে অ্যাজ আ নিউক্লিওফাইল, পানিও আছে অ্যাজ আ নিউক্লিওফাইল। তাহলে যদি ব্রোমাইড অ্যাটাক করে তাহলে আমরা ডাইব্রোমো প্রোডাক্ট পাবো, এটা এক্সপ্লেইন করা যায়। যদি এটাকে ব্রোমাইডের বদলে পানি অ্যাটাক করে তাহলে আমরা এই অ্যালকোহলটা পাবো, এটাও আমরা এক্সপ্লেইন করতে পারি, রাইট? তার মানে আমরা বুঝতে পারতেছি যে ওকে, যদি আমাদের বিক্রিয়াটা দুই ধাপে আমরা ধরে দিই তাহলে আমাদের এই দুইটা প্রোডাক্ট কেন আসতেছে সেটা এক্সপ্লেইনেবল। এখন আসে বিক্রিয়াটা রেট ল। তো বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে হচ্ছে অ্যালকিন এবং ব্রোমিন দুইটারই ঘনমাত্রার উপরে প্রথম পাওয়ার, তার মানে বিক্রিয়াটা যে হইতেছে সেই বিক্রিয়াটার হার নির্ধারণকারী ধাপে একটা অ্যালকিন থাকবে এবং একটা ব্রোমিন থাকবে। তাহলে দেখি এখানে দুইটা ধাপ আছে, এই ধাপ এবং এই ধাপ, রাইট? এই যে টিএস ওয়ান প্রথম ধাপের টিএস, এই যে টিএস টু দ্বিতীয় ধাপের টিএস। প্রথম ধাপে দেখা যাচ্ছে একটা অ্যালকিন আছে এবং একটা হ্যালোজেন আছে, দ্বিতীয় ধাপে একটা কার্বোক্যাটায়ন আছে এবং একটা নিউক্লিওফাইল আছে, পানি অথবা ব্রোমাইড, কিন্তু এখানে নিউক্লিওফাইলের কোনো নামগন্ধ নেই। তার মানে এই বিক্রিয়াটা আসলে এই ধাপের উপর ডিপেন্ড করবে। তার মানে আমরা বলবো এটা হচ্ছে আমাদের স্লো ধাপ এবং এইটা হচ্ছে আমাদের ফাস্ট ধাপ, রাইট? এখন আসে এই স্লো ধাপে একটা কার্বোক্যাটায়ন পাওয়া যাচ্ছে, তাহলে আমি যদি বিক্রিয়াটাকে একটু আঁকার চেষ্টা করি তাহলে বিক্রিয়াটা রেট গ্রাফটা এরকম হবে অনেকটা, রাইট? অর্থাৎ এই বিক্রিয়াটা টিএস ওয়ান দেখতে হবে হচ্ছে আমাদের এই জিনিসটার মতো, অর্থাৎ কার্বোক্যাটায়নের মতো। তাহলে এখন আমাদের কাছে সবকিছু আনসার আসলে ক্লিয়ার। আমরা যদি চিন্তা করি যে ওকে, ইলেকট্রোফাইলটা এসে মাঝখানে কার্বন যুক্ত হইতো তাহলে আমাদের এই সাইডের কার্বনে একটা প্লাস চার্জ আসতো, মনে মনে একটু চিন্তা করি এখানে একটা প্লাস চার্জ আসতো, যেহেতু ব্রোমিনটা এই কার্বন যুক্ত হয়েছে তাহলে মাঝখানে কার্বন একটা প্লাস চার্জ আসতো, রাইট? তো এখন যদি সাইডের কার্বনে প্লাস চার্জ আসে তাহলে সেটা এক ডিগ্রি কার্বোক্যাটায়ন হইতো, এই কার্বনে প্লাস চার্জ আসে সেটা দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। তো আমরা জানি দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং যেহেতু এখানে আমাদের টিএস ওয়ান যেটার উপরে বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে সেটা দেখতে হচ্ছে আর প্লাস এর মতো, তাহলে ওয়ান ডিগ্রির আর প্লাসটার জন্য যে টিএস হবে সেটা হবে উচ্চ শক্তির আর টু ডিগ্রির জন্য হবে নিম্ন শক্তির, রাইট? তার মানে টু ডিগ্রি ফাস্টার ফর্ম করবে ওয়ান ডিগ্রির চাইতে, তার মানে টু ডিগ্রি কার্বোক্যাটায়নই আলটিমেটলি বেশি ফর্ম করবে। সো আমাদের টু ডিগ্রি অ্যালকোহলটা পাওয়ার রিজনটা আসলে হচ্ছে এইটা, অর্থাৎ আমরা এক ডিগ্রি অ্যালকোহল কেন পাবো না, কারণ এক ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মাচ মাচ লেস স্টেবল দ্যান টু ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন দ্রুত ফর্ম করবে, হেন্স তার প্রোডাক্টটা হচ্ছে বেশি পাওয়া যাবে। তো আমরা আশা করি বুঝলাম যে এখানে কিভাবে আমরা কার্বন কার্বন ডবল বন্ডের ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার মেকানিজমটা আমরা এক্সপ্লোর করতেছি। তো এখানে একটা ছোট্ট কথা আমরা আসলে বলে ফেলছি, এখানে এখানে আমরা একটা নতুন জিনিস এক্সপ্লেইন করছি,
আমরা দেখাইতেছি যে যদি এখানে কোনো নিউক্লিওফাইল থাকে, সেই নিউক্লিওফাইলটা সেই কার্বনই যুক্ত হয় যে কার্বনটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। অর্থাৎ নিউক্লিওফাইলটা এই কার্বনে যুক্ত না হয়ে এই কার্বনে যুক্ত হইতেছে, কারণ এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম করে, উইচ ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো এই যে জিনিসটা আমরা পড়লাম যে নিউক্লিওফাইল স্টেবল কার্বোক্যাটায়নিক কার্বনে যুক্ত হয়, এইটাকে বলা হয় হচ্ছে খুবই বিখ্যাত মার্কোনিকভ রুল। সো আমরা আসলে মার্কোনিকভ রুলের একটা বেসিক ফর্মুলেশন দেখে ফেছি, যদিও আমরা এটাকে পড়ছি হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড অ্যাডিশনের জন্য, কিন্তু জিনিসটা আসলে সবসময় খাটে। অর্থাৎ যে কোনো একটা অ্যালকিনের মধ্যে বা কার্বন কার্বন মাল্টিপল বন্ডের মধ্যে যদি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল ডিফারেন্ট ডিফারেন্ট যুক্ত হয়, যেমন একই যুক্ত হলে কিন্তু লাভ নেই, কারণ এখানে যে ব্রোমিনই যা সবই একই রকম। যদি ডিফারেন্ট ডিফারেন্ট নিউক্লিওফাইল যুক্ত হয়, তাহলে নিউক্লিওফাইলটা সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। তার মানে যেমন ব্রোমিন আর ওইটার মধ্যে, ওইস হচ্ছে নিউক্লিওফাইল, ব্রোমিন হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে নিউক্লিওফাইলটা অবশ্যই মাঝখানে কার্বনে যুক্ত হবে। সো এরকম কিছু আমরা আরো এক্সাম্পল দেখি যেগুলো আমাদের পরীক্ষায় প্রতিনিয়ত আসে। সো তারপর আমরা এই জিনিসটাকে জেনারেলাইজ করে ফেলি। সো চলো আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখে আসি। তো এখানে আমরা মার্কোনিকভ রুলের কিছু এক্সাম্পল নিছি। তো এখানে আমরা প্রোপিন নিছি। সো প্রোপিনের দেখা যাচ্ছে যে এই কার্বনটা হচ্ছে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, আর এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। তার মানে আমাদের যে প্রত্যেকটা সেট অফ রিয়াক্ট্যান্টস আছে সেখানে যে নিউক্লিওফিলিক অংশটা আছে সেটা হচ্ছে এখানে যাবে, আর ইলেকট্রোফাইলটা হচ্ছে এখানে যাবে। তাহলে প্রথমে এই চেক্সে আসি। HX যদি এটা হাইড্রোজেন হ্যালাইড হয়, তার মানে হচ্ছে এখানে হাইড্রোজেন ইলেকট্রোফাইল, X হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে অবশ্যই হাইড্রোজেনটা যাবে সাইডের কার্বনে, তার মানে এখানে হাইড্রোজেন যাবে, হ্যালোজেনটা যাবে মাঝখানে কার্বনে, কারণ নিউক্লিওফাইলটা স্টেবল কার্বোক্যাটায়নে যায়। সো নিউক্লিওফাইলটা মাঝখানে কার্বনে যাবে। এখানে আসি হ্যালোজেন ইথানলের মধ্যে, তাহলে ইথানলের অক্সিজেন হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলটা যাবে হচ্ছে মাঝখানে কার্বনে, একটা হাইড্রোজেন আয়ন মাইনাস হবে এখানে। সো এই ক্ষেত্রে একটা হাইড্রোজেন আয়ন মাইনাস হবে লিখে রাখি আমরা। সো হাইড্রোজেন আয়ন যদি মাইনাস হয় তাহলে এখানে C2H5, অর্থাৎ একটা ইথার পাওয়া যাবে, যেখানে ইলেকট্রোফাইলটা সাইডার কার্বনে যাবে। এখানে হ্যালোজেন অর্থাৎ Cl2 হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, তাহলে ইলেকট্রোফাইল এই কার্বনে যাবে। সোডিয়াম ব্রোমাইডের ব্রোমাইড হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে ব্রোমাইড হচ্ছে মাঝখানে কার্বনে যাবে। সো এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড প্রসেসের প্রথম বিক্রিয়াটা, তোমরা যদি একটু রিমাইন্ড করতে পারো। এখানে ফসফরিক অ্যাসিডের হাইড্রোজেন হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, তাহলে এটা হচ্ছে এখানে যাবে, আর বেঞ্জিন হচ্ছে নিউক্লিওফাইল, কারণ বেঞ্জিনের পাই ইলেকট্রন আছে, তাহলে বেঞ্জিন হচ্ছে এখানে যাবে। ব্রোমিন হচ্ছে ইলেকট্রোফাইল, তাহলে ব্রোমিন সাইডের কার্বনে যাবে। CH3COOH- অর্থাৎ অ্যাসিটেট আয়ন, এটা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ এটা মাঝখানে কার্বনে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে সেট অফ অনেকগুলো অনেক টাইপ অফ রিয়্যাক্ট প্রোডাক্টস আমরা আসলে বানাইতে পারি, অর্থাৎ যে কোনো ফাংশনাল গ্রুপে যাওয়া সম্ভব যদি একটু বুদ্ধি করে সেট অফ রিয়্যাকট্যান্স গুলো আমরা চুজ করতে পারি। সো এই গেল হচ্ছে মোটামুটি ইলেকট্রনাকোষী সংযোজন বিক্রিয়ার মার্কোনিকভ রুল। এটার বিপরীতে আরেকটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল, সেটা হচ্ছে খারাশের পারক্সাইড প্রভাব মাঝে মধ্যে বলা হয়, সেটা শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের বেলায় খাটে। তো ওটা আমরা একটু এখন দেখব। সো ওইটা দেখে আমরা আমাদের এই পার্টটুকু, অর্থাৎ মার্কোনিকভের যে অংশটুকু আছে এটা আমরা শেষ করব। চলো আমরা ওই পার্টটা একটু দেখে আসি। তো আমরা খারাশের পারক্সাইড প্রভাবটা একটু দেখে নিই। এখানে একটু লাল কালার দিয়ে লিখে রাখছি, এটা অনলি ফর HBr, অর্থাৎ শুধুমাত্র HBr-ই পারক্সাইড ইফেক্ট দেখাইতে পারে। তো এটা একসময় একটা প্রবলেম হিসেবে অ্যারাইজ করে যে অ্যালকিনদেরকে যখন মার্কোনিকভ রুল অনুযায়ী হচ্ছে HBr এর সাথে অ্যাডিশন দেওয়া হইতো, তখন আমরা মার্কোনিকভ অনুযায়ী আমরা প্রোডাক্ট পাইতাম, কিন্তু যদি স্যাম্পল অর্থাৎ রিয়াক্ট্যান্ট যে সিস্টেম থাকে সেটা যদি পুরনো হয়ে যেত, তাহলে দেখা যেত যে মাঝে মধ্যে ড্রাস্টিক্যালি মার্কোনিকভ থেকে বিপরীত যে প্রক্রিয়াটা আছে শুধুমাত্র HBr এর জন্য সেটা দেখা যেত। অর্থাৎ এখানে আমরা যদি HBr অ্যাড করি তাহলে আমরা এক্সপেক্ট করি যে আমরা এখানে যাবে ব্রোমিন আর এখানে যাবে হাইড্রোজেন, ঠিক তার উল্টাটা, অর্থাৎ 1-bromo-propane বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যেত। সো একটু পুরনো স্যাম্পলে কেন এটা পাওয়া যায়, প্রবলেমটা কোথায় হয়, কার প্রভাবে এটা হয়, এটা অনেকদিন ধরে একটা ডিবেটের বিষয় ছিল। শেষ পর্যন্ত হচ্ছে FR মায়ো এবং FC খারাস দুজন রাশিয়ান সায়েন্টিস্ট, তারা হচ্ছে এই জিনিসটাকে বের করতে সক্ষম হন। তো আইডিয়াটা আসলে কি, তারা প্রমাণ করে দেখান যে যদি আমাদের সিস্টেমের মধ্যে পারক্সাইড থাকে যেটা হচ্ছে পুরনো কোনো একটা স্যাম্পল যদি থাকে, পুরনো স্যাম্পলের মধ্যে হচ্ছে বাতাসের অক্সিজেন এসে লাইটের উপস্থিতিতে হচ্ছে ওখানে ওই অ্যালকিন থেকে পারক্সাইড গুলাকে ফর্ম করতে থাকে আসলে, তো ওই পারক্সাইড যদি থাকে, এটা আমরা ইচ্ছা করে পরে অ্যাড করতে পারি, তো ওই পারক্সাইড যদি থাকে তাহলে তার প্রভাবে এই ঘটনাটা আসলে ঘটে। তো প্রভাবটা আসলে কি, পারক্সাইড খুব ইজিলি হচ্ছে আসলে অ্যালকক্সাইড অর্থাৎ মুক্তমূলক তৈরি করতে পারে। তো এই মুক্তমূলক গুলা হাইড্রোজেন ব্রোমাইড থেকে হাইড্রোজেনকে ট্র্যাপ করে ব্রোমিনকে ছেড়ে দেয় অ্যাজ আ ইলেকট্রোফাইল। আমাদের এই সকল কেসে কিন্তু উল্টা ঘটনা ঘটতো, এখানে আমাদের হাইড্রোজেন প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে অ্যাটাক করতো, কিন্তু এখানে হাইড্রোজেনটা ট্র্যাপ হয়ে ব্রোমিনটা অ্যাটাক করে। কেন এই ঘটনাটা ঘটে, কারণ এখানে হাইড্রোজেনকে যদি আমরা H- হিসেবে মুক্ত করি তাহলে যেই রিয়াকশনটা হয় সেই রিয়াকশনের সক্রিয়ণ শক্তি অনেক বেশি হয়, অর্থাৎ সেটা একেবারেই হয় না বলতে গেলে। তো তার মানে এটাই হচ্ছে একমাত্র ফেভারেবল রিয়াকশন। সো এখানে একটু খেয়াল করি, এখানে আমরা তীর চিহ্নগুলো কিন্তু স্পেশাল দিয়েছি, তোমরা মনে করো না যে ভাইয়ার মার্কারের কালি শেষ হয়ে গেছিল, দেখো আমার মার্কারে কালি আছে, কিন্তু তারপরে আমরা এখানে অর্ধেক তীর চিহ্ন দিছি, কারণ এটাকে বলে ফিশ হুক ফর্মুলা। ওকে, ফিশ হুক
ত্রিশূল কেন, কারণ এখানে মাছের বড়শির যে কাঁটা থাকে সেটার মতো দেখতে জিনিসটা অনেকটা। এটা হচ্ছে একটা ইলেকট্রন ট্রান্সফার বোঝায়। আমরা যত জায়গাতে তীর চিহ্ন দিছি সেই সবগুলোতে আমরা হচ্ছে দুইটা ইলেকট্রন ট্রান্সফার দেখাইছি, কিন্তু এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার, অর্থাৎ এই ডটটা হচ্ছে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রনের সহ বন্ড করে। সো দ্যাটস ওয়াই এখানে সবগুলোতে আমরা ত্রিশূল চিহ্ন ব্যবহার করছি। সো হাইড্রোজেনকে যদি সে ট্র্যাপ করে ফেলে তাহলে ব্রোমিন এজ এ ইলেকট্রোফাইল মুক্ত হয়, সে ব্রোমিনটা এখন অ্যালকিনকে অ্যাটাক করে। তাহলে অ্যালকিনটা অ্যাটাক করে যদি ব্রোমিনটা সাইডের কার্বনে যুক্ত হয় তাহলে মাঝখানে কার্বনে একটা ডট আসবে, আর যদি মাঝখানে কার্বনে যুক্ত হয় তাহলে সাইডের কার্বনে ডট আসবে। সো তোমরা বুঝতেই পারতেছো, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, যে এখানে মাঝখানে কার্বনে ডট আসা মানে হচ্ছে 2° রেডিক্যাল পাওয়া যায় এটা বোঝা, এবং 2° রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 1° রেডিক্যাল। অর্থাৎ মাঝখানে কার্বনে যদি ব্রোমিন যুক্ত হয় সাইডের কার্বনে ডট আসতো, অর্থাৎ মুক্ত ইলেকট্রন আসতো, তাহলে সেটা 1° ফ্রি রেডিক্যাল তৈরি করতো, উইচ ইজ আনস্টেবল। তার মানে এটা হইতেছে আমাদের স্টেবল প্রোডাক্টটা তৈরি করতেছে। এখন এইটা আর একটা HBr কে অ্যাটাক করে হাইড্রোজেনকে ধরে রাখে, এগেইন একই লজিক, হাইড্রোজেন এখানে মুক্ত হতে পারবে না কারণ হাইড্রোজেন হচ্ছে হাইলি এনার্জেটিক। সো হাইড্রোজেনকে যদি তারা ধরে ফেলে তাহলে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি, সাথে একটা ব্রোমিন রেডিক্যাল মুক্ত হচ্ছে। এই ব্রোমিন রেডিক্যাল আরেকটা অ্যালকিনকে অ্যাটাক করতে পারে, অর্থাৎ স্টেপ নাম্বার 3, তারপরে 4, তারপরে 3, তারপরে 4, এভাবে অনন্তকাল ধরে চলতে পারে, যতক্ষণ না কেউ এদেরকে বন্ধ করে দিতেছে। সেটা আমরা দেখাইনি, ওদেরকে বলে টার্মিনেশন স্টেপ, সো আমরা ওদিকে যাইনি। সো আশা করি বুঝতে পারলাম যে কেন এটা এরকম হয়। এখন আসি কেন শুধুমাত্র HBr এর জন্য হয়। এখানে ক্রুশিয়াল স্টেপ হচ্ছে দুইটা, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4। এই দুটো স্টেপের কারণেই আসলে রিয়াকশনটা সামনে ক্যারি আউট হইতেছে। এই দুইটা রিয়াকশনই একমাত্র ব্রোমিনের জন্য, অর্থাৎ একমাত্র HBr এর জন্য এই দুইটা স্টেপ হচ্ছে এক্সোথার্মিক বা তাপ উৎপাদী প্রক্রিয়া। যদি এখানে HCl বা HF বা HI ব্যবহার করা হয় তাহলে তাদের জন্য উভয় বা কোন না কোন স্টেপ এন্ডোথার্মিক বা তাপহারী প্রক্রিয়া হয়ে যায়, যার কারণে তারা এই প্রক্রিয়াটা আসলে দেখাইতে পারে না খুবই এফিসিয়েন্টলি। যেমন আমি যদি উদাহরণ দিই, এই সিস্টেমটাই মনে করো পুরানো স্যাম্পল, তার মানে এখানে পারক্সাইড তৈরি হয়েছে ইন্টারনালি। তাহলে আমি যদি এখানে এই সিস্টেমটা চাই, অর্থাৎ এটা চাই, এটা কি তাহলে হবে না? অ্যান্সার ইজ ইয়েস, এটা অবশ্যই হবে। কিন্তু সমস্যা হইতেছে হাইড্রোজেন ব্রোমাইডের এই দুইটা স্টেপ এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক বা তাপ উৎপাদী হওয়ার কারণে এই বিক্রিয়াটা এই বিক্রিয়ার চাইতে, অর্থাৎ মার্কোনিকভ বিক্রিয়ার চাইতে ভয়ঙ্কর রকমের ফাস্ট হয়, যার কারণে পারক্সাইড থাকলেই HBr এর উপস্থিতিতে অ্যান্টি মার্কোনিকভ দেখা যায়। কিন্তু অন্যান্য যৌগ যেমন HCl বা HBr, পারক্সাইড থাকলে এই বিক্রিয়ার চাইতে এই বিক্রিয়াটা বেশি ফাস্ট হয়, সো তখন আমরা মার্কোনিকভ অ্যাডিশন দেখি। সো আশা করি আমরা বুঝাইতে পারলাম যে কেন HBr ই শুধুমাত্র অ্যান্টি মার্কোনিকভ বা খারাসে পারক্সাইড প্রভাব দেখায়, কোন কোন ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে এবং কিভাবে বিক্রিয়াটা ক্যারি আউট হয়। সো আশা করি আমরা অ্যালকিনের প্রাথমিক ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া বুঝছি। আমরা এরপরে হচ্ছে আরো কিছু বিক্রিয়া দেখবো, যেমন ওজোনোলাইসিস বা ওজনীকরণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। সো এগুলো আমরা এক নজরে দেখে চলো, অ্যালকিন আমরা শেষ করে ফেলি।